আজকে কথা বলবো এই শিয়ালমুটির গাছ নিয়ে এই শিয়ালমুট্রির গাছ দিয়ে পাঞ্জ ও সরুখ ভালো হয় আপনারা গাছটা অনেকজনে খুঁজেন চিনতে পারেন না গাছটা আপনারা ভালো করে চিনে রাখেন যাতে আপনি কাজে লাগাইতে পারেন যাতে আপনি রোগ থেকে মুক্ত হতে পারেন এই গাছটা দুরকম হয় একটি হলো গা সবুজ কালার আরেকটি পাতা হয় হালকা কোয়ারি কালার দুইটা আপনি কাজে লাগাইতে পারবেন দুইটা দিয়ে আপনার পাঁচ শস্য রূপ ভালো হবে কিন্তু এই রোগটা হলো পায়খানা করলে পায়খানার সাথে রক্ত যা তলপেট চিনচিন করে ব্যথা করে পায়খানা অতিরিক্ত কঠিন হয়ে যায় যদি আপনি ঝাল ভাজাপোড়া বুট বাদাম এগুলো একটু কম কান বা জাপোরা তাহলে আশা করি এরকমটা হওয়ার কথা না যাদের হয়েছে এগুলো আপনার বাদ দিতে হবে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন দেখেন এই গাছটা নিয়ে ইউটিউবে অনেকজনে অনেক ভিডিও দিয়েছে সর্বপ্রথম ভিডিও দিয়েছি আমি আমার তিন মাস পর একজনের ভিডিও দিয়েছে মুত্রি গাছ যে পান শস্য ভালো হয় কিভাবে খাইতে হবে ডালেম পাতার রস দিয়ে খাইতে হবে ওনা দিয়েছে তিন মাস পরে আমার বলছে এই মাসে খাবেন একবার পরের মাসে একবার পরের মাসে একবার আরে ভাই একটা অসুস্থ মানুষ বাসে কই মাস যদি চিকিৎসা না করা যায় সে তো ব্লাড যেতে যেতে এমনি দুর্বলতা হয়ে যেতেছে তুইলে কি গাছের পাতা খাওয়ার জন্য একটা রুগুলিয়া মানুষের বৈশা থাকে তিন মাস না তিন মাস লাগবে না এই কচি পাতা তিন চারটা নিবেন নে হাইরে আপনার একশো গ্রাম পরিমাণ রস বের করবেন সেই রসটা সকালে খালি পেটে কাঁপেন যদি আপনার রুগীর সংখ্যাটা একটু বেশি থাকে আপনি রোগ বুঝতেছেন অতিরিক্ত তাহলে সকাল বিকাল দুইবার কাপেন দুই দিন তারপরে সকালে একদিন করে সপ্তাহ চার দিন কাপেন পরের সপ্তাহ চার দিন আশা করি আপনার রোগ থেকে মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন কমান্টে আপনারা বলে দিবেন কেমন হলো আপনার গাছটা খাওয়ার পরে কী পরিস্থিতি আছেন তাহলে আমরা বলে দিতে পারবো যে এইভাবে এভাবে আপনি কান যদি আপনি গাছটা না চেনেন আমাকে ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে আপনাকে গাছটা দেখাই দেব অনেকজনে অনেক ভিডিও দিছে আপনার যারটা ভালো লাগে আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি তারটাই গাইবেন তাতে কোনো সমস্যা নাই যদি আমার টাকান সেটা আমি বলে দিতে পারি আপনি সুস্থ হইতে পারবেন পাইন শুরু থেকে মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম